পোখরাজকে তো একটা মিথ্যে ধারণা দিয়েছো নিজের সম্পর্কে। সেও আস্তে আস্তে জানতে পারবে আসলে তুমি কি, আর সেটি আজকে থেকেই শুরু হবে প্রমাণ পাওয়ার। ঠামি, তুমি এমন কি করে ভাবলে যে আমি সবার মুখ ডুবিয়ে দেব? এমনও তো হতে পারে সবাই খেয়ে প্রশংসা করলো। আবার বড় বড় কথা, এমনও তো হতে পারে সবাই খেয়ে নাকি প্রশংসা করলো। ওর রান্নার প্রশংসা করবে সবাই, এই আশায় বসে আছে। শোনো, ভাতের হাঁড়ির না একটা চাল টিপলেই বোঝা যায় অন্য চালগুলো সেদ্ধ হয়েছে কিনা, বুঝেছ? তেমনি তোমাকেও দেখলে বোঝা যায় যে তুমি কি পারো করতে আর কি না পারো। তোমাদের বাড়ির মেয়েদের তো দেখছি, এতকাল ধরে তো দেখেই আসছি, তারা কি পারে কি না পারে খুব ভালো করে জানা আছে। তোমার ওই আদরের পিসি, পিসিকে দেখলেই বোঝা যায় ওই বাড়ির মেয়েরা ঠিক কি রকম। প্লিজ আমাকে বলছো বলো, কিন্তু উপাসনার কি দোষ হলো? উপাসনার মতো মানুষ হয় না। প্লিজ উপাসনাকে বলো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি, সেটা তো আমি সারা জীবন ধরে বুঝছি না, তোমার উপাসনার মতো সত্যিই কোনো মানুষ হয় না। ঘর ভাঙানি মেয়ে একটা, নির্লজ্জ বেহায়া বাড়তে বাড়তে। তুমি কেন মাথা গরম করছো? চল এসো এসো, চল তোরা থাকে এখানে। তোমাকে ওদিকে দেখতে হবে না, তুমি তোমার মতো করে রান্না করো। কিছু হেল্প করবো তোমাকে? না না, কোনো হেল্প লাগবে না, আমি একাই পারবো, চটপট হয়ে যাবে। রাধিকা দি, তুই যদি না পারিস তুই আমারটা দেখে দেখে করে নিতে পারিস। না না, কেন কেন তোমার দেখে করবে কেন রান্নাটা? না, এটা তো কোনো পরীক্ষার হল নয় যে টোকাটুকি করে হবে সব কিছু। তুমি তোমার মতো করে রান্না করবে, ওর মতো করে রান্না করবে। বুবলু, তুই চিন্তা করিস না, আমি এতটাও খারাপ করব না যে ওরা কেউ মুখে দিতে পারবে না। ও ফোন দেখে দেখে রান্না করছে, মানে পুরোটাই, মানে ও সবটাই কি মানে অস্বাভাবিক না? এই কেন গো, তোমার মা কি তোমাকে কিছু শেখায়নি নাকি তোমার মা নিজেই কিচ্ছু জানে না? হ্যাঁ, কোনটা? আমার মা যা জানে সেটা জগৎ জানে, মুখে বলার দরকার নেই। নাচতেই জানে, ওইটুকুই জানে। আমার মা তোমাদের গুরুজন, আমার সঙ্গে তোমাদের যাই সম্পর্ক থাক না কেন, আমার মায়ের সম্পর্কে তোমরা এই ধরনের কথা বলতে পারো না। ইক্কা দুক্কা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।